আজ আমি ক্লাস ইলেভেনের নিউট্রিশন ক্লাসে যে মিনারেলটি নিয়ে আলোচনা করব সেটা হলো আয়োডিন। আয়োডিন ইজ আ ট্রেস মিনারেল প্রেজেন্ট ইন মাইনিউট অ্যামাউন্টস ইন হিউম্যান বডি অ্যান্ড অ্যাকাউন্টস ফর অ্যাপ্রক্সিমেট 0.00004% অফ বডি ওয়েট। The human body contains a total of 15 to 25 milligram of iodine. 75% of this is present in the thyroid gland. The remaining is distributed in the salivary, mammary and gastric glands along with the kidneys. তাহলে আমরা কি বললাম না, আয়োডিন হলো একটা ট্রেস মিনারেল বা অনুখনিজ। খুব সামান্য পরিমাণে আমাদের দেহে এর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি এবং আমাদের দেহের ওজনের 0.00004% মাত্র, খুব কম পরিমাণে কিন্তু আমাদের দেহের মধ্যে এটা থাকছে। এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেখা গেছে 15 to 25 মিলিগ্রাম আয়োডিন থাকে এবং তার মধ্যে 75% থাকছে কোথায় না, থাইরয়েড গ্র্যান্ডের মধ্যে থাকছে, বাকিটা থাকছে হচ্ছে আমাদের ওই যে স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থিতে থাকছে, ম্যামারি গ্ল্যান্ডে থাকছে এবং আর থাকছে এবং বৃক্কের মধ্যে থাকছে। এইসব অংশের মধ্যে আমরা এই আয়োডিনের উপস্থিতি লক্ষ্য করতে পারি। আমরা খাদ্যের মাধ্যমে আয়োডিন গ্রহণ করি, কিন্তু কি রূপে আমরা আয়োডিনকে গ্রহণ করি না, খাদ্যের মধ্যে অর্গানিক কম্পাউন্ড এবং ইনঅর্গানিক আয়োডাইড রূপে আমরা আয়োডিনকে গ্রহণ করছি। এবং ডিউরিং দ্য ডাইজেশন, পরিপাকের সময় ওই যে জৈব যৌগটা কি হচ্ছে, ওটা ভাগ হয়ে যাচ্ছে এবং অজৈব আয়োডাইড রূপে আমাদের দেহে সেটা শোষিত হচ্ছে। তাহলে কি হচ্ছে, পরিপাকের সময় জৈব যৌগ কি হচ্ছে, অজৈব আয়োডাইড রূপে পরিণত হচ্ছে এবং সেখান থেকে আমাদের ওই অজৈব আয়োডাইড আমাদের দেহের মধ্যে শোষিত হচ্ছে। আয়োডিন রক্তে মুক্ত আয়োডাইড আয়ন আই, যেটাকে আমরা বলছি, এবং প্রোটিন বাউন্ড যে আয়োডাইড বা প্রোটিনবদ্ধ যে আয়োডিন রূপে পরিবাহিত হয় বা পিবিআই, এই রূপে পরিবাহিত হয়। তাহলে আয়োডিনের পরিবাহিত রূপ যদি আমরা বলি বা সার্কুলেটরি ফর্ম, সেটা হচ্ছে পিবিআই বা প্রোটিন বাউন্ড আয়োডিন। আর থাইরয়েড গ্রন্থির সক্রিয়তার উপরে কিন্তু নির্ভর করবে পিবিআই। তাহলে থাইরয়েড গ্রন্থিটা কতটা অ্যাক্টিভ তার উপরে নির্ভর করবে পিবিআই এর পরিমাণ। এবারে আমরা একটু জানব এই যে থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্ল্যান্ডটা কি, থাইরয়েড গ্ল্যান্ড এটা কোথায় থাকে। দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে আমাদের ঠিক যেটা আমাদের এই যে শ্বাসনালী যেটা, হ্যাঁ, রেসপিরেটরি ট্র্যাক যেটা, শ্বাসনালীর ঠিক ওপরের দিকে খুব ছোট দুটো ছোট একটা গ্রন্থি থাকছে, সেটাই হচ্ছে থাইরয়েড গ্রন্থি। আর এই থাইরয়েড গ্রন্থি যে শেপটা সেটা দেখো বাটারফ্লাইয়ের মতন, বাটারফ্লাই শেপের। আর এই গ্রন্থিটা থেকে অনেকগুলো অনেক রকমের কিন্তু হরমোন সিক্রিট করে। আর এই অনেকগুলো হরমোন সিক্রিট করলেও এদের মধ্যে যে মেন যে হরমোন সেটা হলো ট্রাই আয়োডোথাইরোনিন বা T3, ট্রাই আয়োডোথাইরোনিন বা T3, আর হলো থাইরক্সিন বা T4 বা টেট্রা আয়োডোথাইরোনিন। T3 মানে তিনটে থাকছে তাই একে ট্রাই আয়োডোথাইরোনিন বলছে, T4 বা টেট্রা আয়োডোথাইরোনিন এর আর একটা নাম হচ্ছে থাইরক্সিন। এই দুটো হরমোনই কিন্তু প্রধান যেটা তোমার এই থাইরয়েড গ্রন্থি থেকে সিক্রিট করে। আর এই দুটো হরমোনের যদি আমরা গঠনগত দিক বিচার করি তাহলে দেখতে পাবো এই দুটো হরমোনের গঠনের ক্ষেত্রে আয়োডিন একটা ভীষণ গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। আর আমাদের শরীরের মধ্যে প্রোটিনের খুব একটা কী বলবো, সরলতম একটা ক্ষুদ্রতম একটা অংশ টাইরোসিন,
এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এই টাইরোসিনের সঙ্গে আয়োডিন যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে T3 এবং T4। তাহলে টাইরোসিনের সঙ্গে আয়োডিন যুক্ত হচ্ছে, হয়ে T3 এবং T4 এই দুটো হরমোন তৈরি করছে। এবং যদি তিনটে থ্রি মলিকিউল অফ আয়োডিন থাকে তাহলে সেটা হবে হচ্ছে T3, আর যদি ফোর মলিকিউল অফ আয়োডিন থাকে তাহলে সেটা হবে T4। এবং এই থাইরয়েড গ্রন্থির যে সব পুরো ফাংশনটা কে রেগুলেট করে, না পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রিট করে আর একটা হরমোন, তার নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে থাইরয়েড গ্রন্থির সমস্ত ফাংশন ইজ রেগুলেটেড বাই TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এবারে আমরা আয়োডিনের সোর্স সম্পর্কে জানব। প্রধানত যত রকমের সি ফিশ বা সি ফুড এবং ড্রিঙ্কিং ওয়াটার, এর মধ্যে কিন্তু আয়োডিনের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। এবং আরও কিছু একটা পাই আমরা আয়োডিন, সেটা হলো আমরা যে কমন সল্ট, যেটা আমরা যে নুন আমরা খাদ্যের মধ্যে ব্যবহার করে থাকি, তার মধ্যে মানে খাবারের মানে কমন সল্টের মধ্যে পটাশিয়াম আয়োডাইড কিংবা পটাশিয়াম আয়োডেট, তার মধ্যে কী করছি আমরা অ্যাড করছি, অ্যাড করে সেখান থেকে আমরা আয়োডিনের অভাবটা কিছুটা হলেও দূর করতে চেষ্টা করছি। এছাড়া আরও কিছু এখানে কতগুলো কমন ফুডসে তোমাদের নাম দেওয়া হয়েছে এবং তাদের অ্যামাউন্টগুলোও তোমাদের বলা হয়েছে। যেরকম ধরো রাইস, হুইট, মেজ, সয়াবিন, মাস্টার্ডস, এগুলোতে দেখো অনেকটা করেই কিন্তু আমাদের আয়োডিনের প্রেজেন্স আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বিভিন্ন ভেজিটেবলসের মধ্যেও যেরকম কিউকাম্বার, স্পিনাচ, টমেটো, ক্যারট, ব্রিঞ্জল এইসবের মধ্যেও আমরা পাচ্ছি, এবং ফ্রুটসের মধ্যেও পাচ্ছি। ফ্রুটসের মধ্যে বানানার মধ্যে আমরা অনেকটাই আয়োডিন পাচ্ছি, দ্যাট ইজ 16 mg/100 g। আর এছাড়া ডিমের মধ্যে কিন্তু অনেকটাই আয়োডিন থাকে, দ্যাট ইজ 50 mg/100 g। আর এটা ডিমটা কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ একটা ফুড সোর্স অফ আয়োডিন হিসেবে আমরা বলতে পারি। আর একটা জিনিস, এই যে আয়োডিন কন্টেন্ট অফ দ্য ফুড ইজ লোয়ার ডিউরিং কুকিং, তাহলে যখন আমরা রান্না করছি বা কুক করছি সেই সময় কিন্তু অনেক সময় দেখা যায় যে যদি প্রপার কুকিং না হয়ে থাকে বা কিছু ডিফারেন্ট যে কুকিং মেথডস আমরা ইউজ করি তাতে কি হচ্ছে আমাদের এই আয়োডিন কন্টেন্টটা কিছুটা হলেও কমে যাচ্ছে। যেরকম শ্যালো ফ্রাইং যখন করা হচ্ছে, মানে যেটাকে আমরা ওই অল্প তেলে যেরকম আমরা যে রান্নার জন্য ইউজ করছি, সেই শ্যালো ফ্রাইংয়ের জন্য মোটামুটিভাবে আমাদের যে আয়োডিনের লস হচ্ছে সেটা হলো 18%। ডিপ ফ্রাইংয়ের ক্ষেত্রে আয়োডিনের লস হয় 20%, গ্রিলিংয়ের ক্ষেত্রে আয়োডিনের লস হচ্ছে 23%, অ্যান্ড সিমারিংয়ের ক্ষেত্রে লস হচ্ছে 48%, এবং বয়লিংয়ের ক্ষেত্রে লস হচ্ছে 58% আয়োডিন লস হচ্ছে। তাহলে কুকিং মেথডও কিন্তু আমাদের আয়োডিনটাকে অনেকটাই কমিয়ে দিচ্ছে বা লস হচ্ছে এই মেথডসগুলোর জন্য। এবারে আমরা যেটা জানবো সেটা হলো যে RDA বা রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্সেস, আর এটা ICMR-এর যে সায়েন্টিস্ট যারা রয়েছেন তারা যে রেকমেন্ডেশন যেটা দিয়েছেন আয়োডিনের চাহিদা সম্পর্কে সেগুলো এখানে আমরা আলোচনা করব। যেরকম প্রেগনেন্সি পিরিয়ডে এবং ল্যাকটেশন পিরিয়ডে এবং গ্রোয়িং স্টেজে, হ্যাঁ, এই সময়গুলোতে কি হচ্ছে আয়োডিনের যে রিকোয়ারমেন্টটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, এবং খাবারের মধ্যে এবং পানীয় জলের মাধ্যমে কিন্তু এর অভাবটা পূরণ করা সম্ভব হয়। কিন্তু হিলি রিজিয়নে যারা থাকছে সেই রিজিয়নের জলের মধ্যে এবং সেখানকার সয়েলের মধ্যে এই যে মিনারেলটার কিন্তু অনেকটাই ঘাটতি আমরা দেখতে পাই। ওইখানে কিন্তু এই মিনারেলটার অনেকটা ঘাটতি থাকছে, তার ফলে তাদের শুধুমাত্র কিন্তু তাহলে খাবারের মাধ্যমে বা জলের মাধ্যমে তাদের কিন্তু রিকোয়ারমেন্টটা ফুলফিল করা সম্ভব নয়। তো এখানে আমরা যে সোর্সেস যেগুলো দেখেছি সেগুলো সোর্সেস না, রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্সেস, সেটা দেখো। প্রথম যেটা বলা হচ্ছে যে অ্যাডাল্টের ক্ষেত্রে 100-200 মাইক্রোগ্রাম পার ডে
ইনফ্যান্টদের ক্ষেত্রে 40-50 মাইক্রোগ্রাম পার ডে, চিলড্রেনদের ক্ষেত্রে 70-120 মাইক্রোগ্রাম পার ডে, এবং প্রেগনেন্সি পিরিয়ডে যেটা হবে +25, মানে নর্মাল যেটা ওই 100-200 তার থেকে এক্সট্রা হচ্ছে 25 মাইক্রোগ্রাম, এবং ল্যাকটেশন পিরিয়ডে +50 মাইক্রোগ্রাম পার ডে। এটা হলো তাহলে আমাদের যে ডিউরিং এই পিরিয়ডের যে চাহিদা সেটা বলা হলো। এবারে আমরা আয়োডিনের ফাংশনসগুলো সম্পর্কে জানব। প্রথম যে ফাংশনটা বলা হচ্ছে সেটা হলো রোল ইন গ্রোথ বা বৃদ্ধিতে সহায়তা। রোল ইন গ্রোথটা কীরকম? না, মানুষের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দুটোর জন্যই কিন্তু এই আয়োডিন ভীষণভাবে দরকার। আর প্রতিদিন শিশুদের ক্ষেত্রে 0.05 থেকে 0.1 মিলিগ্রাম এবং বয়স্কদের ক্ষেত্রে 0.15 থেকে 2 মিলিগ্রাম করে প্রয়োজন। আমি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে মাইক্রোগ্রাম ইউনিটস হিসেবে দিয়েছিলাম, এখানে আরেকবার তোমাদের বললাম আরেকটা ইউনিট, সেটা হচ্ছে মিলিগ্রামের হিসেবটা এরকম হয়। এটা কিন্তু প্রয়োজন, এই পরিমাণটা কিন্তু তাদের গ্রহণ করতেই হবে, এবং এর যদি অভাব হয় তাহলে কিন্তু গ্রোথ রিটার্ডেশন হয়ে থাকে, বৃদ্ধি ব্যাহত হবে। নেক্সট রোলটা হচ্ছে রোল ইন অ্যাক্টিভিটি অফ থাইরয়েড গ্ল্যান্ড। এটা কি? না, থাইরয়েড গ্রন্থির যে ন্যাচারাল যে যে অ্যাক্টিভিটিস যেগুলো থাকছে, যে এবং থাইরক্সিন হরমোন যে সিনথেসিস হচ্ছে, এই সব কিছুর জন্যই কিন্তু আয়োডিনটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাহলে আয়োডিনের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু থাইরয়েড গ্রন্থির যে নর্মাল ফাংশন বা থাইরক্সিন হরমোন সিনথেসিস করা সেগুলো কিন্তু সবই হ্যাম্পার হবে। রোল ইন ডেভেলপমেন্ট অফ নার্ভ। আয়োডিনের আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো স্নায়বিক বিকাশের ভূমিকা। সেটা কীরকম? না, আয়োডিন কী করে? আমাদের মানব দেহের যে ব্রেন আর নার্ভ, ব্রেন অ্যান্ড নার্ভ, যে নার্ভাস সিস্টেম, এই দুটোকেই কিন্তু স্বাভাবিক রাখতে এবং তার ডেভেলপমেন্টের জন্য এবং সেটা যেন সঠিকভাবে কাজ করতে পারে তার জন্য ভীষণভাবে সাহায্য করে থাকে। রোল ইন হিট অ্যান্ড এনার্জি প্রোডাকশন, এর মধ্যে দেহে তাপ এবং শক্তি উৎপাদন অর্থাৎ বিপাকক্রিয়া পরিচালনা করার জন্য কিন্তু আমাদের আয়োডিনটা প্রয়োজন হয়। আর রোল ইন নর্মাল অ্যাক্টিভিটি অফ কানেকটিভ টিস্যু, মানে এই যে যোগকলা, হ্যাঁ, যোগকলার স্বাভাবিকতা বজায় রাখতে সাহায্য করে। আয়োডিন থাইরক্সিন হরমোন সিনথেসিস করতে সাহায্য করছে এবং আমাদের দেহের যে যত কানেকটিভ টিস্যু যেগুলো রয়েছে সেগুলোকে বজায় রাখতে, স্বাভাবিক রাখতে সাহায্য করছে। রোল ইন কিওরিং গয়টার, আমাদের দেহে যদি আয়োডিনের ঘাটতি হয় সেক্ষেত্রে এক বিশেষ ধরনের রোগ হয় তাকে আমরা বলছি গয়টার, এবং এই গলগণ্ডের ফলে নানা রকম অসুবিধা দেখা যায়। সুতরাং গয়টারকে প্রিভেন্ট করতে আয়োডিন সাহায্য করছে, এবং আরও কিছু ফাংশনস রয়েছে সেগুলোও আমরা পড়ব। এবং সেই ফাংশনগুলোর মধ্যে একটা হচ্ছে আয়োডিন কী করে, থাইরোগ্লোবিউলিনকে সিনথেসিস করতে সাহায্য করছে বা এটার গঠন করতে সাহায্য করছে। এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ হলো হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন উৎপাদন যদি কোনোভাবে হ্রাস পায় তখন কি হয়, আমাদের যে মস্তিষ্কের যে গঠন, হ্যাঁ, সেটা কিন্তু ত্রুটিপূর্ণ হয়ে যায় এবং মস্তিষ্কের বিকাশটাও কিন্তু যথাযথ আর থাকে না। আর থাইরয়েড হরমোনগুলো ক্যারোটিনকে সক্রিয় ভিটামিন এতে রূপান্তরিত করে। আমরা তো জানি ক্যারোটিন আমরা কোথা থেকে পাই, ভেজিটেবল অরিজিন থেকে, এবং ভিটামিন এ রেটিনল হচ্ছে আমরা কোথা থেকে পাই, প্লান্ট অ্যানিমাল অরিজিন থেকে। তো ক্যারোটিন আমাদের দেহের মধ্যে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হতে পারে সেটা আমরা জানি। তো এই ক্যারোটিন থেকে ভিটামিন এতে রূপান্তরিত হওয়ার জন্য আমাদের এই থাইরয়েড হরমোনগুলোর দরকার হচ্ছে। আর গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করতে সাহায্য করে, থাইরক্সিন হৃৎস্পন্দন গঠন
হৃদস্পন্দনের গতি বাড়ায় এবং আমাদের হাড়ের যে ক্যালসিয়াম সেই ক্যালসিয়ামকেও কিন্তু হ্রাস করে, আর হাইপোথাইরয়েডিজম কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে, আর থাইরয়েড গ্রন্থি ভালোভাবে কাজ করার উপরে আমাদের কিন্তু মানসিকতা, আমাদের হেয়ার, আমাদের যে স্কিন, আমাদের চোখ, দাঁত সব কিছুর স্বাভাবিক অবস্থা কিন্তু বজায় থাকতে পারে এই থাইরয়েড গ্রন্থি যদি ঠিকভাবে কাজ করতে পারে তার ওপরে। আর একটা এখানে আরেকটা ফাংশন সম্পর্কে আমি বলি, সেটা হলো আয়োডিন মে অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যান্টিবায়োটিক অ্যান্ড অ্যান্টি ক্যান্সার এজেন্ট, বাট দ্য মেকানিজম ইজ ইয়েট টু বি নোন। এখনও এটা নিয়ে কাজ হচ্ছে, এটার প্রপার যে মেকানিজম সেটা কিন্তু এখনও ঠিকভাবে জানা যায়নি। এবারে আমরা এই আয়োডিনের অ্যাবজর্পশনটা কীরকমভাবে হচ্ছে সেটা একটু জেনে নিই। আয়োডিন ইজ প্রেজেন্ট ইন দ্য ফুড অ্যাজ আয়োডাইড, আয়োডিন তাহলে খাবারের মধ্যে আয়োডাইড হিসেবে থাকছে, অর ফ্রি ইনঅর্গানিক আয়োডিন হিসেবে থাকছে যে কোনো ফর্মে। এটা তো আমি আগেও বললাম যে এক হচ্ছে আয়োডাইড হিসেবে থাকছে বা ফ্রি ইনঅর্গানিক আয়োডিন ফর্মে থাকছে। আয়োডিন ইজ অ্যাবজর্বড র্যাপিডলি ইন স্মল ইন্টেস্টাইন, তাহলে এটা খুব তাড়াতাড়ি স্মল ইন্টেস্টাইন দিয়ে এটা অ্যাবজর্ব হতে পারে। আর ফ্রি যে আয়োডিন এটা কি হচ্ছে, প্রথমে রিডিউসড হয়, রিডিউস হয়ে সেখান থেকে আয়োডাইড হচ্ছে, আয়োডাইড হয়ে তারপরে সেটা অ্যাবজর্ব হচ্ছে। এবারে আমরা এই আয়োডিনের যে ডেফিসিয়েন্সি বা অভাবের ফল সেগুলো সম্পর্কে জানব। আয়োডিনের যদি অভাব হয়, ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে কি হয়, থাইরয়েড গ্রন্থিটার যে কাজ বা অ্যাক্টিভিটি সেটা কিন্তু কমে যাচ্ছে। মন দিয়ে শোনো এটা, আর থাইরয়েড যে হরমোনগুলো সেগুলো তখন কি হচ্ছে, কম পরিমাণে উৎপন্ন হচ্ছে। যে যখনই আমাদের থাইরয়েড গ্রন্থির অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে, তার মানে সেখান থেকে যে হরমোনগুলো প্রোডিউস হওয়ার কথা সেই হরমোন প্রোডাকশনগুলো কিন্তু কমে যাবে, টিএসএইচের ক্ষরণ তখন বেড়ে যায়। এবং টিএসএইচ কী করে, থাইরয়েড গ্রন্থিকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে, যাতে সেখান থেকে সমস্ত হরমোনগুলো সঠিকভাবে সিক্রিট করতে পারে। তো টিএসএইচ তখন কি হচ্ছে, টিএসএইচের তখন সিক্রিশনটা বেড়ে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, থাইরয়েড যে গ্ল্যান্ডটা তার সাইজটা বড় হয়ে যাচ্ছে এবং তার ফলে একটা যে অবস্থা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলছি গয়টার। এবং গয়টার বা গলগণ্ড যেটা হয়, তাতে কি হয়, দেহে আয়োডিনের অভাব মেটানোর জন্য থাইরয়েড গ্রন্থিটি ভীষণভাবে চেষ্টা চালিয়ে যায় এবং সমস্ত অবস্থাটাকে, পুরো ব্যাপারটাকে বলা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। যেহেতু সে ভীষণভাবে চেষ্টা চালাচ্ছে যাতে কোনো রকমভাবে আয়োডিনের অভাবটা মেটানো সম্ভব হয়, সেই জন্যই কিন্তু ওই থাইরয়েড গ্ল্যান্ডটা ওরকম এনলার্জড হয়ে যাচ্ছে এবং এই অবস্থাটাকে বলা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। তোমরা দেখো ফার্স্ট ছবিটাতে যেটা দেখানো হয়েছে, গলার কাছটা এরকম ফুলে যাচ্ছে, একটা এক্সট্রা লাম্পের মতন হয়ে যাচ্ছে, এই রকম হয় হচ্ছে গয়টার হলে। আচ্ছা, এছাড়া গর্ভবতী মায়ের খাদ্যে যদি আয়োডিনের অভাব হয় সেক্ষেত্রে স্টিল বার্থ হতে পারে, অ্যাবর্শন হতে পারে, শিশুর কোনো রকম কনজেনিটাল ডিফেক্ট হতে পারে, এই ধরনের কিন্তু সমস্যা হতে পারে। আর যদি এমব্রায়োর আয়োডিনের অভাব হয় তাহলে শিশুটির একটা বিশেষ অসুখ হয়, সেটাকে আমরা বলছি ক্রিটিনিজম। দেখো এখানে নিচের ছবিটা একটা শিশুর ছবি দেখানো হয়েছে, এটা ক্রিটিন বাচ্চা। আর সেই শিশু কিন্তু একদমই কি হয়, মেন্টালি রিটার্ডেড, হ্যাঁ, জড়বুদ্ধি সম্পন্ন হয় এবং ডোয়ার্ফ হয়, বামন হয়। তাছাড়া তার মধ্যে নানা রকম বধিরতা, শুনতে পায় না, ডায়াপ্লেশিয়া, ডায়াপ্লেশিয়া হচ্ছে লোয়ার পোর্শনটা কিন্তু একদমই প্যারালাইজড হয়ে থাকে। আর এগুলোই হচ্ছে এই যে ডিজিজটা বললাম এর ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, তাহলে ক্রেটিনিজম হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে। আর জন্মের পরেই যদি আয়োডিনের অভাব দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু চ্যালেঞ্জ, যে বাচ্চা যাদের আমরা বলে থাকি ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু সে সুস্থ স্বাভাবিক হতে পারে না। এবং শৈশবে ছোট অবস্থায় যদি আয়োডিনের অভাব হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আইকিউ লেভেলটাও কিন্তু অনেকটা কম থাকে। এবং
অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি থাইরয়েড গ্রন্থিটার সক্রিয়তা কমে যায়, তার ফলে কি হয়, মিক্সিডেমা। দেখো ওপরে একটা ছবি দেখানো হয়েছে, একজন বয়স্ক মানুষের ছবি দেখানো হয়েছে, ওটা মিক্সিডেমা হচ্ছে। এবং এই অবস্থায় কি হচ্ছে, বিএমআর হ্রাস পায়, একদমই কমে যায়, এবং হৃদস্পন্দনটাও কমে যায়, রিপ্রোডাক্টিভ লাইফ যেটা সেটা ভীষণভাবে হ্যাম্পার হয়, চোখের তলার যে চামড়া আমাদের চোখের তলার স্যাকের মতন হয়ে যায়, এবং শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে একদমই স্থবিরতা আসে। এগুলো হলো আমাদের আয়োডিনের অভাবের ফলে যেটা হয়ে থাকে সেটা। আর আরেকটা হচ্ছে, অনেক সময় আমরা দেখি যে আয়োডিনের আধিক্যেরও একটা এফেক্ট আমরা দেখতে পাই, সেটা হলো থাইরয়েড গ্রন্থি যখন ভীষণভাবে অ্যাক্টিভ হয়ে যায়, এক্সেসিভলি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি হয়, ব্যক্তি অনেক সময় খুব রোগা হয়ে যাচ্ছে এবং সবসময় ভীষণ তার খিদেটা বাড়তে থাকে, এবং চোখ বাইরের দিকে যেন ঠেলে বালজেস আইস, হ্যাঁ একদম বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসে, এবং এটাকে বলা হচ্ছে হাইপার থাইরয়েডিজম। আমি আগে বলেছি হাইপোথাইরয়েডিজম, এবার হাইপোথাইরয়েডিজম কখন হচ্ছে, যখন আয়োডিনের হরমোনগুলো কম পরিমাণে সিক্রেট হচ্ছে, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আর যখন বেশি পরিমাণে হচ্ছে, বেশি পরিমাণে সিক্রিশন হচ্ছে, তাকে আমরা বলছি হাইপারথাইরয়েডিজম বা গ্রেভস ডিজিজ বলা হয়ে থাকে।